আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির স্টাইলে বোরহানির রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। বোরহানি তৈরি করার জন্য ফার্স্টে আমি 1/3 কাপ পরিমাণের পুদিনা পাতা নিয়েছি, আর দিয়ে দেব ধনিয়া পাতা। এখানে আমি 1/4 কাপ পরিমাণের ধনিয়া পাতা নিয়েছি। দিয়ে দেব 3টা কাঁচামরিচ। আসলে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দেব 1/2 টেবিল পরিমাণের সরিষা। তো এখন আমি এই সব কিছু পাটায় বেটে নেব। আসলে এটা যদি সরাসরি ব্লেন্ডারে দেওয়া হয় তাহলে ততটা মিহি হয় না, এজন্য পাটায় বেটে নিলে খুব সুন্দরভাবে বোরহানির সাথে মিশে যায়। এখন একটু পানি দিয়ে এই পেস্টটাকে একটু পাতলা করে নিচ্ছি। বোরহানি তৈরি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর এর ভিতর দিয়ে দেব 1 কাপ পরিমাণের টক দই। আসলে আপনারা যতটুক বানাবেন সেই পরিমাণে টক দইটা নিয়ে নেবেন। তো আর এর ভিতরে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পুদিনা ধনিয়া পাতার মিশ্রণটা। তো এটা আমি একটু ছেঁকে নিচ্ছি যাতে আঁশটা না থাকে। এখন দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে বোরহানি থেকে। আর দিয়ে দেব চিনি। চিনি এখানে আমি 1/4 কাপ পরিমাণের নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণের বিট লবণ। অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে বোরহানির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ টমেটোর সস। এটা অবশ্যই বোরহানিতে দিয়ে দেবেন, খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া। দিয়ে দেব 1 কাপ পরিমাণের পানি। এখন আমি এই সব কিছু ব্লেন্ড করে নেব 30 সেকেন্ডের মতো। বোরহানিটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি সার্ভ করার জন্য এখানে 2টি গ্লাস নিয়েছি, আর এখন আমি এই গ্লাসের মধ্যে বোরহানিটা ঢেলে দিচ্ছি। সামনে ঈদ আসছে, তো আমরা অনেক ধরনের খাবারই খেয়ে থাকবো। সব শেষে যদি 1 গ্লাস বোরহানি খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, আর হজম শক্তিটাও বাড়িয়ে দেয়। আর অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বোরহানির রেসিপিটা। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।